আমাদের মাঝে অনেক মানুষ আমরা সুন্নত পালন করতে গিয়ে আকিদা নষ্ট করে দিই বলেন নাউজুবিল্লা সুন্নত পালন করা ভালো আকিদা নষ্ট করা যাবে না দলিল বোহারি শরীফের ষোলোশো নাম্বার হাদিস অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালান কাবা শরীফের সামনে গেছে যাওয়ার পর কাবা শরীফের যে পাথর ওই পাথরকে হজরতে ওমর চুমা দেয় পাথরকে চুমা দেওয়ার সময় হজরতে ওমর বলেন পাথর আমা আল্লাহ ইন্নি লা আলামু আন্নাকা হাজারুন লা তাদুরু ওয়ালা তানফা পাথরকে ডাক দিয়ে বলে পাথর আমি জানি তুই একটা পাথর তোর মাঝে উপকার আর ক্ষতি করার কোন ক্ষমতা নাই ওমর পাথরে চুমা দেয় আর কয় হাজরে তে অমর বলেন পাথর লাউলা লা আনি রায়তুল্ নবী ইয়া সাল্লাল্লাহ আলে ইসাল্লাম তুকা আমি যদি আল্লাহ নবীকে কখনো না দেখতাম যে নবী তোমারে চুমা দেয় আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না আমি দেখছি যে নবী তোমারে চুমা দেয় তাই চুমা দেই পাথর কিন্তু পাথর এর মানে এই না যে তুমি উপকার করতে পারো ক্ষতি করতে পারো এমন না এখন কথা হলো হুজুর আমরা সবাই তো হজে যাইতে পারি না আমগো দ্বারা এটা হবে না সমস্যা নাই হজে গেলেই না আমরা ভিতরে কোনো আকিদা খারাপ বা ভালো আসবে এখন আমাদের দেশে এই আকিদা কিভাবে নষ্ট হয় খুব ভালো করে শোনেন নাসাই শরীফের বারোশো চোদ্দ নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা আল্লাহ নবী নিজে কান্না করলেন ওয়া আবকামান হাওলা সাহাবা যারা সবাইকে আল্লাহ নবী কান্না করাইলেন নিজে নবী কাদলেন সাহাবা যারা তাদেরকেও নবী কান্না করাইলেন আল্লাহ নুবি সাহাবাদের দিকে তাকিয়ে বলেন সাহাবাদের দল জহুরুল কবুর তোমরা কবর জেয়ারত করো ফাইন্নাহা তুজাক কিরকমুল মাহ কবর জেয়ার হত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় কবর জেয়ারত কিসের কথা স্মরণ করা মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করায় দেয় তাইলে বুঝলাম কবর জেয়ারত করা ভালো মাঝে মাঝে কবর জেয়ারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে ঠিক না এটাই তো বুঝছি এখন আপনি নবীর হাদিস পালন করতে গিয়ে কবর সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর কবর জারত করলেন আপনার দাদার জন্য দোয়া করলেন ভালো কথা দোয়া করতে করতে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও এইগুলা বইলা হঠাৎ আপনি আপনার দাদাকে বললেন দাদা আল্লাহরে বললেন মাবুদ তুমি দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন আল্লাহরে আল্লাহরে বলছেন আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন জোরে বলেন কাকে আল্লাহরে আল্লাহ তুমি দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও এবার দাদাকে বললেন দাদা আমার বিবির বাচ্চা হয় না দশ বছর বাচ্চার ব্যবস্থা আল্লাহরে কয়েছে আল্লাহ জান্নাত বানান দাদারে কয় বাচ্চা দেন কি বুঝলেন দাদার কবরের জায়গায় শাহজালাল রহমতুল্লার কবর রাখেন কার শাহজালাল সামনে গেলেন যাওয়ার পর অনেক দোয়া করলেন সুরা পড়লেন আল্লাহ শাহজালাল আইসা কত শিরিক শিরিক বেদাত। এই উঠানোর জন্য কত চেষ্টা করছে শিরিক আর বেদাত আমাদের দেশ থেকে দূর করছে দোয়া করতেছেন আল্লাহরে। মা তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দাও এগুলো বলছেন আল্লাহরে এখন শাহজালাল রহমতুল্লাহকে বললেন ও শাহজালাল আমি ঢাকা বনানি থেকে আসলাম অনেক একটা বিপদে বইরা তোমার কাছে আসলাম এই যে আপনি কবর জিয়ারতের সুন্নত পালন করলেন এখন এই যে শিরিক করলেন এই সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন আগে আল্লাহরে বললেন আল্লাহ সব করেন সুরা পড়লেন আল্লাহর কাছে সব করলেন আল্লাহর কাছে নিজের বিপদ কামনা করতেছেন শাহজালাল শাহজালাল রহমতুল্লাহ রে যদি আল্লাহ ক্ষমতা দিতেন যে একটা মিনিটের জন্য আপনি একটু বাহিরে যান আল্লাহ যদি দিতেন যে একটা মিনিট একটু দেখেন তো আপনার কবর থেকে বাইর হয়ে কি অবস্থা কবর থেকে বাইর হয়ে উনি ওনার কবরের সামনে নারী পুরুষরা যে আকামগুলা মাঝে মাঝে করে সর্বপ্রথম জুতা দিয়া উনি এদেরকে পিঠায় বাইর করতেন আমি এমন দেশ থেকে আসছি দেশ থেকে বেদাত শিরিক মুক্ত করার জন্য আর তোমরা আমার কবর কেন্দ্র করে বেদাত শিরিক করো তা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই মাকসাদ অপবেক্ষা। বাতিলপন্থীদের মিথ্যাচার আর তাদের অপব্যাখ্যা এবং বাতিলপন্থীদের মিথ্যাচার এবং সীমালঙ্ঘনকারী যারা এই সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করা এটা হলো মাদ্রাসার পরা পরানোর উদ্দেশ্য কথা বুঝে আসছে ভাই সবার আরও কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আবু দাউদ শরীফের হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস নবীজির এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন আশার পর বললেন ইয়া রাসূলুল্লাহ নজরত খুদি আন তামশিয়া ইলা বাইতুল্লাহ হুজুর আমার বোন মান্নত করছে আমার বোন হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে বোন মান্নত করছে হাঁটতে হাঁটতে কাবা শরীফ যাবে আল্লাহ নবী বললেন কি বলতে চাও কয় হুজুর আমাকে পাঠাইছে আপনার কাছে masala জিজ্ঞাসা করার জন্য নবীজি বললেন তোমার বোন আর মানত করার জিনিস পায় না হাঁটতে হাঁটতে নিয়ত করছে কাবা শরীফ যাবে এটা কোন আপনার বাসা ঢাকা বনানী টাকা আছে পয়সা আছে বাহনের ব্যবস্থা আছে সব টাকার পরে আপনি মানত করছেন হাঁটতে হাঁটতে চিটাগাং যাবেন এই পাগলামি করতে কইছে কি আপনারা হ্যাঁ তো নবীজির কাছে আয়েশা বলছ হুজুর আমার বোন তো ইমানত করছে নবীজি বললেন তোমার বোন এটা কি মানত করছে যাও গিয়ে বলবা লিতাম ইতামশিয়াওয়ালি তর্ক তোমার বোনকে হাঁটতে বলবা আবার বলবা ঘোড়ার উপরে উঠতে বাহনের উপরে চড়তে বলবা এটা কোন মানত কি বুঝাইতে চাইলাম আন্দাজি মানত করলেন কাবা শরীফ যাবেন এখন আপনার প্লেনের ব্যবস্থা আছে সব যাতায়াত ব্যবস্থা আপনি এই যুগে মানত করলেন হাঁটতে হাঁটতে কাবায় যাবেন যদিও সোয়াবের নিয়তে আপনি নিয়ত করেছেন কিন্তু এটা কুসংস্কার এটা বেদাত এটা জায়েজ নেই সব ব্যবস্থাপনা আছে আপনার কে কুইসা এটা আপনার কাবা শরীফ যেতে হবে নবী সাল্লাই স্পষ্ট নিষেধ করলেন আবু দাউদ শরীফের তেত্রিশশো নাম্বার হাদিস তেত্রিশশো এই হাদিসের মধ্যে রসুল এ তিন তিন দুই শূন্য তেত্রিশশো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে এইভাবে বয়ান দিতেছে। বয়ানের সময় আল্লাহর নবী তাকায় দেখে এক সাহাবা পাশে রুদ্রের মধ্যে দাঁড়ায় আছে রুদে। নবীজি তার দিকে তাকায় বললেন কি ব্যাপার? আমার ওই সাহাবা কেন রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করে আমার বয়ান শোনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নাজার আইয়াকু মা ওয়া লা আপনার ওই সাহাবা মানত করেছে সে শুধু দাঁড়ায় থাকবে বসবে না। মানত করছে দাঁড়ায় থাকবে। আর কি নিয়ত করেছে কয় হুজুর আর একটা নিয়ত করেছে ওয়া নাজার আল্লাহ তাকাল্লামা কথা বলবে না এই মানত করছে আমরা বললে হল আপনার হুজুর সে কথা বলবে না নবীজি বলেন আর কি কয় আর মানত করেছে হুজুর রোজা রাখবে সে এখন রোজা রাখছে রোজা রাখছে তা আর কি কয় আর মানত করছে আল্লাহ তাজিল্লা সে ছায়াতে বসবে না রুদ্রে দাঁড়ায় থাকবে ছায়াস আপনি মান্ন করছেন আপনি দাঁড়ায় থাকবেন আগুনের হিটে আপনি কষ্ট পাবেন এটা কোন ধরনের এটা নবীজীবন মুরুহ তাকে বলো কথা বলে সে ছায়া আর তাকে বলো তিন মাস সৌমাস আজকের মতো যেন রোজাটা পূর্ণ করে নেয় আর এই জাতীয় মান্যত যেন ভবিষ্যতে না করে এটা কোন মান্যত আপনি মান্যত করলেন আমি সারা জীবন রুদ্রের আলোর মধ্যে দাঁড়ায় থাকবো এটা কোনো মান্যত না অনেক ভণ্ডপীর সাহেব তার মুরিদ্রে আপনার ইয়া দেয় সবক দেয় তুই আগামীকাল সকালে ঠান্ডা পানির মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থাকবি আজ এটা কোন ধরনের বাগলামি কুসংস্কার যাইজ নেই হারাম বিলকুল হারাম কোনো কাজ পায় না যে সকালে ঠান্ডা পানির মধ্যে একদম পুরা শীতলক্ষর পচা নদীর মধ্যে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এটা বিশ্বাস করছি এগুলা জায়েজ নেই নবীজি সাল্লা সাল্লামের এক হাদিস শোনেন নসুল করিম আলাইহি সাল্লাম দেখে এক সাহাবার নাকের মধ্যে আংটা লাগাইছে এক ব্যক্তি তার নাকে আংটা লাগাইছে আংটা লাগায় নবীজি বললেন কি ব্যাপার এইভাবে কেন তার নাকের মধ্যে আংটা আংটার মধ্যে আবার রশি এইভাবে লোকটারে কেন হুজুর মানত করছে এইভাবে টানবে সে মান্ন করছে আমি নাকে আংটা লাগাবো আর আমার এই আংটার মধ্যে রশি লাগায় আমার টানবে মানত করছে আমাদের নবীজি তার সামনে গেলেন কত আঘাত দাবি ইউসল্লাহ আলহি ওসাল্লাম বিয়াদি আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই কাইটা দিলেন রশিটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম কুসংস্কার যখন আমরা এলাকার মধ্যে দেখব এলাকার আলে মোলা মানিয়া অপেক্ষা করা যাবে না ওই কুসংস্কার এলাকায় বাড়ার আগেই তাড়াতাড়ি কেটে দেওয়া দরকার বাড়তে দেওয়া যাবে না বাড়লেই তিন দিন সময় দিবেন খানকা হয়ে যাবে চতুর্থ দিন শিরিক শুরু পঞ্চম দিন ঢোল বাইরানো শুরু হয়ে যাবে সুযোগ দেওয়া যাবে না নবীজি নিজে কাইটা দিস কুসংস্কার ইসলামের মধ্যে যায়জ নাই কুসংস্কার জায়জ নাই নবীজি সাল্লা সাল্লাম অপেক্ষা করে নাই নিজে কাইটা দিস